জটিল রোগে আক্রান্ত 10,323 এর অস্নাতক শিক্ষক প্রেমচাঁদ ত্রিপুরা। ঘটনা গন্ডাছড়া মহকুমার নবদাপাড়ায়। প্রেমচাঁদের শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিতে শুক্রবার তার বাড়িতে ছুটে যান 10,323 এর গন্ডাছড়া মহকুমার অপর আরেকজন চাকরিচ্যুত শিক্ষক সুনীল বর্মন। তিনি প্রেমচাঁদ ত্রিপুরার পরিবারের সদস্যদের সাথে কথা বলে ওনার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রেমচাঁদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। ওনার চার ছেলে। বর্তমানে আর্থিক সমস্যার কারণে ছেলে মেয়েদের পড়াশোনা এক প্রকার বন্ধ। চাকরি চলে যাওয়ার কারণে একদিকে যেমন আর্থিক অনটনের জন্য চিকিৎসা করতে পারছেন না, তেমনি পরিবার প্রতিপালন করতেও কষ্ট হচ্ছে। এদিন সুনীল বর্মন সরকার বাহাদুরের কাছে অনুরোধ করে বলেন, 10,323 চাকরিচ্যুতদের শিক্ষকদের চাকরি পুনর্বহাল করার জন্য। গন্ডাছড়া মহকুমার একজন অস্নাতক শিক্ষক প্রেমচাঁদ ত্রিপুরা আজকে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আজকে বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন। উনি এই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এবং আর্থিক অনটনের জন্য উনি যেরকম চিকিৎসা করতে পারছেন না, তেমনি ওনার পরিবার প্রতিপালন করতেও খুব কষ্ট হচ্ছে। সুনীল বর্মন এদিন মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করে বলেন, প্রেমচাঁদের পরিবার খুবই অসহায়ের মধ্যে রয়েছেন। প্রশাসন যাতে মানবিক দৃষ্টিভঙ্গিতে মানবিকতা দেখিয়ে প্রেমচাঁদের পরিবারের পাশে এসে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।